রয়ের কর্তা পরিচয় দিয়ে বিয়ে। মাস দুই যেতে না যেতে পুলিশের জালে রয়ের জাল কর্তা। ধৃতের নাম দেব শরণ মিত্র। বছর ৪০-এর এই ব্যক্তি ভাড়া থাকতেন বরানগরে। পুলিশ সূত্রে খবর, মাস দুই আগে খবরের কাগজে বিয়ের বিজ্ঞাপন দেন দেব শরণ। সেই বিজ্ঞাপন দেখে সল্টলেকের এএ ব্লকের বাসিন্দা এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। তরুণীর পরিবারের দাবি, বিয়ের সময় নিজেকে রয়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বলে পরিচয় দেন দেব শরণ। নিজের ও পরিবার সম্পর্কে যাতে কোনো সন্দেহ না হয় সেজন্য এক মহিলাকে মা বলে পরিচয় দিয়ে হাজিরও করান। স্ত্রীর দাবি, বিয়ের পরই তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। মঙ্গলবার বরানগরে বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় দেব শরণ মিত্রকে। পরিচয় দিতেন কি উনি রতে কাজ করেন, দিল্লিতে পোস্টেড আছেন, বেঙ্গল ম্যাট্রিমনিতে ওনার পরিচয় হয় আরপনা রয়ের সঙ্গে। ওখানে উনি বলেছিলেন কি উনি আইএস অফিসার আছেন এবং রতে কাজ করেন। যে ডকুমেন্টস দেখা হয়েছে, চাকরির যে অর্ডার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, সব কিছু ফেক আছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাজই হলো ভুয়ো পরিচয় দিয়ে মহিলাদের ফাঁসিয়ে টাকা পয়সা সম্পত্তি হাতানো। ধৃতের আসল বাড়ি হাওড়ার শ্যামপুকুরে, সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। ধৃতের সঙ্গে এই চক্রে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।